আমরা সবাই নিজ নিজ জন্মদিন পালন করি। আমাদের জন্মদিনে আমাদের মায়েরা পায়েস রান্না করে খাওয়ায়, পোলাও মাংস রান্না করে, আর বন্ধুরা কেক কেটে জন্মদিন উদযাপন করে দিনটাকে বিশেষ অন্তরঙ্গ বানায়। এই নতুনত্বের ভিড়ে গা ভাসাতে গিয়ে মায়েদের ভালোবাসা মাখানো সেই পায়েসের স্বাদ আমরা ভুলে যাই। মনে থাকে না সেই দিনের কথা যেদিন মায়েরা কষ্ট চেপে আমাদের জন্ম দেয়। আমার কাছে মনে হয় আমাদের জন্মদিনগুলো আমাদের জন্মদিন না, আমাদের জন্মদিনগুলো হচ্ছে মায়েদের জন্মদিন। কারণ এই দিনগুলিতেই তো তারা মা হন। মায়েদেরও তেমন কোনো বিশেষ জন্মদিন থাকে না যখন থেকে তারা মা হয়ে যায়। আমাদের জন্মদিনগুলো মায়ের সাথেই উপভোগ করা প্রয়োজন, কারণ দিনগুলি তো তাদেরই। মায়েদের জন্মদিনটা আমাদের জন্মদিনের সাথে হারিয়ে যায়, কিন্তু এই দিনটাই তাদের সবচেয়ে বিশেষ দিন। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। এই উক্তিটির ঘোর বিরোধিতা করছি আমি। মায়েরা কখনো অশিক্ষিত হয় না, জগতের প্রত্যেক মাই শিক্ষিত।